আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে এবং তোমাদের এডুকেশন সিসি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের কোর্স কোড বা পেপার কোড ইডিসি পি পি অথবা জি হিসাবে থাকতে পারে, সিসি হাইফেন টি হাইফেন ওয়ান। তোমাদের শিক্ষাবিজ্ঞান প্রোগ্রাম কোর্সের জন্য সিসি ওয়ান পেপারের সাজেশন ভিত্তিক 5 ও 10 মার্কের প্রশ্ন উত্তর, এর আগে 5 ও 10 মার্কের অনেকগুলো প্রশ্ন উত্তর আপলোড আছে, সেই সঙ্গে 2 মার্কের বিগত 4 বছরের প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড রয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে আগের সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিবে। এবার দেখে নিব মূল প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, জন ডিউয়ির শিক্ষা দর্শন লক্ষ্য পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা জন ডিউয়ির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ির অবদান আলোচনা করো। জন ডিউই থেকে যে প্রশ্নই দেখ না কেন, তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে। উত্তর দেখে নিব, তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি প্রতিনিয়ত তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও তোমাদেরই অনুরোধের ভিত্তিতে নিয়মিত ভিডিও আপলোড করে চলেছি, তাই এই ভিডিও তৈরি করার জন্য প্রচুর পরিশ্রম, সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং ভালো ভালো কমেন্টস করবে, কেউ কোনো নেগেটিভ কমেন্টস করবে না। উত্তর পয়েন্ট করবে শিক্ষা দর্শন বলে পয়েন্ট করবে। দার্শনিক মতবাদের দিক দিয়ে ডিউই প্রথম জীবনে ভাববাদী হেগেলের সমর্থক ছিলেন, পরে তিনি প্রয়োগবাদী হয়ে ওঠেন। ডিউইয়ের দর্শনশাস্ত্রে একটি সম্পূর্ণ নতুন সংজ্ঞা দেন। তার মতে পৃথিবীকে আমরা কিভাবে জানি তা নির্ণয় করা দর্শনের কাজ নয়, দর্শনের কাজ হলো আমরা কিভাবে পৃথিবীকে নিয়ন্ত্রিত ও উন্নত করতে পারি তা দেখা। আরও বিশদভাবে বলতে গেলে ডিউইয়ের মতে গণতন্ত্র, ডেমোক্রেসি, শিল্প, ইন্ডাস্ট্রিজ, বিজ্ঞান, সায়েন্স বর্তমান পৃথিবীর এই 3টি প্রধান শক্তির পারস্পরিক সম্পর্ক থেকে যে সামাজিক সংঘাতের সৃষ্টি হয় তারই পর্যবেক্ষণের নাম দর্শনশাস্ত্র। জন ডিউই শিক্ষা দর্শন পর্যালোচনা করলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দেখতে পাই, যেমন 1 নম্বর পয়েন্ট করবে শিক্ষা জীবন। ডিউই শিক্ষা ও জীবনকে আলাদাভাবে দেখেননি, তার কাছে শিক্ষা ও জীবন সমার্থক। ডিউই শিশুর ভবিষ্যৎ জীবন গড়তে গিয়ে তার বর্তমান জীবনে আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিতে রাজি নন। বিদ্যালয় শিশুর জীবন প্রস্তুতির কারখানা নয়, এটি তার জীবন। শিক্ষার্থীর শিক্ষার মধ্য দিয়ে বাস্তব জীবনের বহুমুখী সমস্যার সঙ্গে পরিচিত হবে। এই সব সমস্যার সমাধান করতে গিয়ে যে জ্ঞান লাভ করবে তাই হবে প্রকৃত শিক্ষা। এরপরে পয়েন্ট করবে শিক্ষায় বৃদ্ধি, এটি একসঙ্গে যুক্ত হয়ে গেছে পয়েন্টটি, শিক্ষায় বৃদ্ধি বলে পয়েন্ট করবে। জীবনের লক্ষণ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়াই হলো জীবন। শিশুর জন্ম মুহূর্ত থেকে বৃদ্ধি পায় এবং তার দৈহিক মানসিক বিকাশ ক্রমাগত চলতে থাকে, শিক্ষাও তেমনি কোনো সময়ের জন্য থেমে থাকে না। শিক্ষাকে বাদ দিয়ে ব্যক্তির কোনো বিকাশ ও বৃদ্ধি সম্ভব নয়। তারপরে পয়েন্ট করবে শিক্ষার লক্ষ্য। ডিউই মনে করেন শিক্ষার কোনো সুনির্দিষ্ট ও স্থায়ী লক্ষ্য থাকতে পারে না, শিক্ষা একটি নিয়ত চলমান প্রক্রিয়া, তাই শিক্ষার লক্ষ্য চরিত্র গঠন, উপার্জনক্ষম হওয়া বা সুনাগরিক হওয়া ইত্যাদি।
কিন্তু কোনটি শিক্ষার স্থায়ী লক্ষ্য হতে পারে না? শিক্ষার লক্ষ্য আরও শিক্ষা, তাই তিনি বলেছেন, এডুকেশন ইজ লাইফ ইটস সেলফ। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে একটি লক্ষ্য স্থির হলেও তা শাশ্বত ও পরিবর্তনীয় হবে না। ডিউইর মতে শিক্ষার কাজ হবে অসহায় শিশুকে সুখী, নীতিপরায়ণ ও সমর্থ মানুষ হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে তাকে সাহায্য করা। ডিউই কতকগুলি লক্ষ্যের বেড়াজালে শিক্ষাকে বেঁধে তার গতিকে স্তব্ধ করে দিতে চাননি। যেহেতু সব শিশুর আগ্রহ, দক্ষতা, সামর্থ্য এক নয়, শিক্ষার লক্ষ্য সব শিশুর জন্য এক হতে পারে না। শিক্ষার একটাই কাজ হবে সামাজিক পরিবেশে শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাকে পরিস্ফুট করার চেষ্টা। এরপরে পয়েন্ট করবে পাঠক্রম বলে পয়েন্ট করবে। জন ডিউই থেকে যে প্রশ্নই আসুক, এই একটি প্রশ্নই তোমরা মুখস্থ করবে, সেইভাবে এই প্রশ্নটি রেডি করা আছে। ডিউইর ছাঁচে ঢালা কোনো পাঠক্রমের কথা তিনি বলেননি। অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থী নিজেই তার নিজের পাঠক্রম রচনা করবে, বাইরের কোনো সংস্থা বা পাঠক্রম ঠিক করে দেবে না। এই ধারণাকে ভিত্তি করে ডিউইর পাঠক্রমের কয়েকটি নীতি নির্ধারণ করেছেন, তা হল ক বা এক নম্বর, নমনীয়তা। নমনীয়তা হবে পাঠক্রমের বৈশিষ্ট্য, এটি শিশুর আগ্রহ ও অভিজ্ঞতার ভিত্তি হবে। এর মধ্যে সামাজিক প্রয়োজনের প্রতিফলন ঘটবে। 4 থেকে 8 বছর বয়সের শিশু খেলার মাধ্যমে পারিবারিক কাজকর্মের অনুশীলন করবে। 8 থেকে 12 বছরের বয়সের শিশুর সমস্যা সমাধানের মাধ্যমে শিখবে। তারপরে 2 নম্বর পয়েন্ট করবে অভিজ্ঞতা ভিত্তিক। পাঠক্রম শিশুর অভিজ্ঞতা ভিত্তিক হবে, সমস্যাগুলি এমনভাবে সাজাতে হবে যেন তা শিশুর অভিজ্ঞতাকে ক্রমান্বয়ে বাড়িয়ে তোলে। পুরাতন অভিজ্ঞতা যেন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ে শিক্ষার্থীকে উৎসাহিত করে, এভাবে বিষয়বস্তু সাজাতে হবে। 3 নম্বর পয়েন্ট, আগ্রহ ও সামর্থ্য ভিত্তিক। শিশুর আগ্রহ ও প্রবৃত্তি ও সামর্থ্যকে সামনে রেখে তার পাঠক্রম রচিত হবে। বিভিন্ন বিষয় পৃথক পৃথকভাবে শেখানো হবে না, সেগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে, আবার বিষয়গুলির সঙ্গে বাস্তবের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। তারপরে পয়েন্ট করবে উপযোগিতা। পাঠক্রমের বিষয়বস্তুর উপযোগিতা থাকা চাই, কিন্তু কোন বিষয়টি উপযোগী এবং কোন বিষয়টি অনুপযোগী বা পূর্ব থেকে জানা যায় না, এই উপযোগিতা অনুসারে বিষয়বস্তু সাজানো সম্ভব হয় না। অভিজ্ঞতার মাধ্যমে বিষয়ের উপযোগিতা নির্ধারিত হয়। বাস্তব জীবনের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের উপযোগিতা কতটুকু তা উপলব্ধি করতে পারে। এরপরে পয়েন্ট করবে শিক্ষাদান পদ্ধতি। জন ডিউই শিশুর মানসিক বিকাশের ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাদানের পরিকল্পনাকে 3টি প্রধান স্তরে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে খেলা স্তর। এই স্তরের সময়কাল হিসাবে তিনি শিশুর জীবনের 4 থেকে 8 বছর বয়স পর্যন্ত সময়কে নির্দেশ করেছেন। এই স্তরে প্রথম পর্যায়ে শিশু পরিবারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজের অনুশীলন করে খেলার মাধ্যমে পরবর্তী শিশুদের বাইরে কাজের প্রতি ঝোঁক দেখা যায়। তারা সামাজিক বিভিন্ন কাজ ও অনুশীলন করতে আরম্ভ করে। সাধারণ যেসব কাজের জন্য পরিবারকে সমাজের ওপরে নির্ভর করতে হয়, এই সময়ে শিশুদের সেই সব কাজের প্রতি ঝোঁক দেখা যায়। সব শেষে শিশুর নিজস্ব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্যান্য ব্যাপক ও তাৎপর্যপূর্ণ কাজের সঙ্গে পরিচিত হয়। ডিউই বলেছেন, এই স্তরের শেষের দিকে যখন শিশুরা বাইরের কাজের প্রতি ঝোঁক দেখা যায়, তখন তাদের পড়াশোনা, লেখাপড়া ও ভূগোল সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে। স্বতঃস্ফূর্ত মনোযোগ স্তর পয়েন্ট করবে, তারপর লিখবে। 2য় স্তরকে ডিউই বলেছেন স্বতঃস্ফূর্ত মনোযোগের স্তর। 8 থেকে 12 বছর পর্যন্ত বয়সী
শিশুর জীবন পর্যায়কে এই স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সময় শিশুরা লক্ষ্যের ও উপায়ের মাধ্যমে পার্থক্য করা যেতে পারে, জীবনের প্রত্যক্ষ সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করে। ডিউই বলেছেন, এই সময় থেকে শিশুকে প্রত্যক্ষ সমস্যা সমাধানের সুযোগ দিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন ধরনের সমস্যামূলক পরিস্থিতিতে শিক্ষার্থীকে নিয়োগ করে সেই সমস্যা সমাধানের সুযোগ দিতে হবে। তিনি এই সময়ের শিশুর সামাজিক বিকাশে সহায়তা করার জন্য সমাজ বিদ্যা পাঠের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এটি তোমাদের 10 মার্ক হিসাবে তুলে ধরলাম। এবার আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5 মার্কের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। 5 মার্কের প্রশ্ন। উত্তর, বিভিন্ন শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বক্তব্য রেখেছেন। এফ জে ব্রাউন বলেছেন যে শিক্ষা বলতে কৃষ্টিকেই বোঝায়, যা ব্যক্তি তার পরবর্তী বংশধরদের মধ্যে উদ্দেশ্যমূলকভাবে সঞ্চালিত করে যাতে তার সমৃদ্ধি ঘটে, তা সংরক্ষিত থাকে এবং উন্নয়ন ঘটে। যে ডিউই জন ডিউই বলেছেন, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে আরও সামাজিক দিক দিয়ে আরও মূল্যবান হয়। সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজের জনগণ যেমন নিয়মকানুন তৈরি করেছে, অন্যদিকে তেমনি সমাজের নিয়ন্ত্রণকারী বিভিন্ন ব্যবস্থাও তৈরি হয়েছে। একটি সমাজ নিয়ন্ত্রণের উপায়, কাজের দিক দিয়ে দেখলে সমাজের প্রয়োজন মেটাতেই শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি সৃষ্টি হয়েছে, কাজেই শিক্ষার লক্ষ্যগুলি সমাজতান্ত্রিক। প্যারাগ্রাফ করে লিখবে, সমাজ শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজের জনগণ যেমন নিয়মকানুন তৈরি করেছে, অন্যদিকে তেমনি সমাজের নিয়ন্ত্রণকারী বিভিন্ন ব্যবস্থাও তৈরি হয়েছে। শিক্ষা এই রকম একটি সমাজ নিয়ন্ত্রণের উপায়, কাজের দিক দিয়ে দেখলে সমাজের প্রয়োজন মেটাতেই শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি সৃষ্টি হয়েছে, কাজেই শিক্ষার লক্ষ্য হলো সমাজতান্ত্রিক। এবার পয়েন্ট, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি হলো, অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী কী সেগুলো এবার তুলে ধরব। 1 নম্বর, সমাজের উন্নয়ন। শিক্ষার লক্ষ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিক্ষার অন্যতম কাজ হলো সমাজের উন্নয়ন ঘটানো। এই মতবাদে যারা বিশ্বাসী তারা মনে করেন প্রথমে সমাজ, তারপর ব্যক্তি। ব্যক্তি সমাজেরই অংশ, সমাজের উন্নতি বা মঙ্গল মানেই রাষ্ট্রের উন্নয়ন। আবার বলা যায় ব্যক্তির উন্নয়ন ও জনগণের উন্নয়ন, তাই এটি একটি সমাজতান্ত্রিক লক্ষ্য। তারপরে 2 নম্বর পয়েন্ট, সমাজের কল্যাণ সাধন। সমাজ বা রাষ্ট্র ব্যক্তিকে সব রকম সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেয় যার মাধ্যমে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী পৌঁছায়। অতএব সমাজ যাতে আরও উন্নত হয় তার জন্যই শিক্ষা কাজ করবে। সমাজের বাইরে শিক্ষার কোনো মূল্য নেই, কিংবা সমাজ ছাড়া শিক্ষার চিন্তা করাই অর্থহীন, কারণ শিক্ষার দ্বারাই সমাজের অন্যতম উপাদান ব্যক্তির উন্নয়ন ঘটানো হয়। তাই সমাজ ছাড়া এর কোনো মূল্য নেই, অতএব শিক্ষার লক্ষ্য হবে সামাজিক অগ্রগতি বা কল্যাণ সাধন। এরপরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট করবে, চাহিদা পূরণ। সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে ব্যক্তিকে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, তার পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। নিরাপত্তা, শৃঙ্খলা, শিক্ষা, সুখ স্বাচ্ছন্দ্য, বিলাসিতা প্রভৃতি গুরুত্বপূর্ণ চাহিদাগুলি পূরণ করছে এই সমাজ। তাই শিক্ষার দ্বারা সমাজের উন্নতি ঘটাতে হবে, তাহলে সমাজের ব্যক্তিবর্গ উন্নত ধরনের পরিষেবা ভোগ করতে পারবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, সমাজের উপর নির্ভরশীলতা। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবন যাত্রা জটিল হয়ে উঠেছে এবং
ক্রমশ আমরা সমাজের উপর বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে পড়েছি। সমাজের বাইরে বসবাস করার কথা কখনোই বর্তমানে চিন্তা করা যায় না। সুতরাং এই সমাজের ভিত্তি যেন সুদৃঢ় হয় এবং সুশৃঙ্খলভাবে চলে তা দেখা উচিত সমাজের প্রত্যেকটি নাগরিকের। 5 নম্বর পয়েন্ট, সামাজিক সামর্থ্য। সমাজসেবা ও নাগরিকত্ব শিক্ষার মূল ভিত্তি হলো সামাজিক কল্যাণ ও গণতন্ত্রের সাফল্যের ধারণা। সমাজ যত সমৃদ্ধশালী হবে, ব্যক্তির জীবনযাত্রার মান ততই উন্নত হবে। মানুষ শুধুমাত্র কিছু সুখ সুবিধা লাভের জন্য সমাজবদ্ধ জীবনযাপন করে। তাহলে তোমাদের সামনে 5টি পয়েন্ট তুলে ধরলাম, তোমরা 5 মার্ক হিসাবে আসলে তোমরা মিনিমাম 3টি পয়েন্ট অবশ্যই লিখবে আর ভূমিকা অংশটুকু লিখবে। এরপরে 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের প্রভাব বা প্রাসঙ্গিকতা আলোচনা করো, বা যোগ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও অথবা হিসাবে আসতে পারে, এখানে অথবা প্রশ্নটি লেখা হয়নি। এবার উত্তর, এই জগতের স্রষ্টা, নিয়ন্ত্রক ও সংহারক হিসাবে ঈশ্বরের অস্তিত্ব যোগ দর্শন বিশ্বাসী। এই মত অনুসারে ঈশ্বর হল জ্ঞানস্বরূপ, শাশ্বত ও বিভু। লোভ, লালসা, ঘৃণা, মোহ ইত্যাদি থেকে মুক্ত হওয়ার জন্য যোগ দর্শন প্রয়োজন। এই যোগ দর্শনের প্রভাব শিক্ষার বিভিন্ন দিকে কম বেশি পরিলক্ষিত হয়। যেমন 1 নম্বর, শিক্ষার লক্ষ্য বলে পয়েন্ট করবে। শিক্ষার্থীর চরিত্র গঠন ও ব্যক্তিত্বের যথার্থ বিকাশ সাধন, মানসিক গুণাবলীর সর্বাঙ্গীন বিকাশ, সংস্কৃতির যথার্থ সংরক্ষণ, ব্যক্তির বিকাশ, জ্ঞানেন্দ্রিয় প্রশিক্ষণের মনে নিয়ন্ত্রণ তথা ধ্যান করা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত বলে যোগ দর্শন মনে করে থাকে। প্যারাগ্রাফ করে লিখবে, সমস্ত জীবনই যোগ, অর্থাৎ মনটিকে আকাঙ্ক্ষিক কোনো বিষয়ে যুক্ত রেখে প্রতি কর্মে নিজেকে মুক্ত রাখা যোগের প্রধান উদ্দেশ্য। এই মতটি ব্যক্ত করেছেন শ্রী অরবিন্দ। তিনি বিশ্বাস করতেন যোগের মধ্য দিয়ে মনকে কেন্দ্রীভূত করা সম্ভব। শিক্ষার্থীও যোগের মধ্য দিয়ে নিজের মনকে শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি কেন্দ্রীভূত করবে, তাহলে শিক্ষার্থী বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবে। 2 নম্বর পয়েন্ট করবে পাঠ্যক্রম। শিক্ষার্থী যাতে বিভিন্ন মানসিক চাপ, মেন্টাল স্ট্রেস জয় করে শান্তিতে জীবনযাপন করতে পারে, তার জন্য যোগ দার্শনিকদের মতে যোগের নীতি, যোগের অনুশীলন, প্রাণায়াম, ধ্যান ইত্যাদি বিষয় পাঠ্যক্রমে থাকলে সুফল পাওয়া যেতে পারে। এরপরে পয়েন্ট, শিক্ষাদান পদ্ধতি। যোগ দর্শনে শিক্ষাদান পদ্ধতি হিসাবে জ্ঞান লাভের 3টি প্রধান প্রত্যক্ষণ, সিদ্ধান্ত ও শব্দের উপর জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে যোগ দর্শনের বিভিন্ন প্রায়োগিক পদ্ধতিগুলি অনুসরণ করতে বলা হয়েছে। এখানে ছেদ হয়ে গেছে, ছেদ হবে না। এরপরে পয়েন্ট হচ্ছে শিক্ষক। শিক্ষক বলে পয়েন্ট করবে, শিক্ষক হবেন আদর্শবাদী, জ্ঞানী, তাত্ত্বিক ও ব্যবহারিক, যাতে শিক্ষার্থীরা অনুসরণ করবে, যাকে শিক্ষার্থীরা অনুসরণ করবে এবং মুক্তির যথার্থ পথ সম্পর্কে অবহিত হবেন। এটা অবস্থিত হয়ে গেছে, অবহিত হবে। তারপরে লাস্ট পয়েন্ট, শৃঙ্খলা। যোগ দর্শনের আত্মশৃঙ্খলার কথা বলেছেন, যাতে শিক্ষার্থী আত্মস্বরূপ, রিয়াল সেলফ সম্পর্কে প্রকৃত জ্ঞান, ট্রু নলেজ লাভ করতে পারে। তাহলে এই ছিল তোমাদের এডুকেশন জি পেপারের, অর্থাৎ 1st সেমিস্টারের জন্য সিসি এবং 3rd সেমিস্টারের জন্য জি পেপারের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ উপকারে আসবে বলে আমি মনে করি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষায় ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।